কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল বাংলাদেশ তখন বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসীরা গত বিশ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই শারজা ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভ করেন তারা সেদিন বিক্ষোভের পর সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ এর দুদিন পর তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর বাকি তেপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেন আবুধাবি ফেডারেল কোর্ট এছাড়া কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয় এ সময় আদালত বলেন সংযুক্ত আরব আমিরাতে অনুমতি ছাড়া কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এই বিক্ষোভে থাকা প্রবাসীদের মুক্তি নিয়ে আলোচনা শুরু হয় অবশেষে তাদের মুক্তির জন্য আইনজীবী ওলেরা আরফিনকে নিয়োগ দিয়েছে সরকার সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায় এ বিষয়ে আইনজীবী ওলেরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ অ্যাম্বাসি এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয় কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা এই সাতান্ন প্রবাসীকে আটকের পর দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানিয়েছিল সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা দেওয়া হবে না তাদের